প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা 12টি কলম দিয়ে 5টি বেডরুম, 1টি টয়লেট এবং বাইরে কিচেন দিয়ে অসাধারণ করে একটি বাড়ি নির্মাণ করবেন এল সাইজ করে, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, যাদের বাজেট কম, যারা অল্প খরচের মধ্যে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এতটুক কাজ করতে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ এই বাড়িটি কতটুক জায়গার মধ্যে করা হচ্ছে, কোনটা সাইজ কত টাকা হচ্ছে এবং রুমগুলোর সাইজ কত টাকা হচ্ছে আমি একে একে আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটি সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট করে। তো এই বেডরুমটার মধ্যে যেহেতু সামনের বেডরুম, এটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হবে। তো এটার পাশেই আমরা একটি অ্যাটাচ টয়লেট রেখেছি, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এই রুমটা ক্রস করে গেলেই আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটি টয়লেট রাখা হয়েছে, যেটি গেস্ট টয়লেট অথবা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে, একটু ছোটোখাটো করে রাখা হয়েছে। তো আমাদের বাড়ির কাজটি অলরেডি চলমান আছে, মোট 12টি কলমের উপরে আমাদের পুরো বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো আপনারাও চাইলে, যাদের বাজেট কম, তারা চাইলে এরকম সুন্দর করে 5টি বেডরুম দিয়ে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির সামনে পিছে উভয় সাইডে বারান্দা করা হবে। তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং ডিজাইনটি কত সুন্দর করে করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম রাখা হয়েছে। তো এই বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে। তো এখানে এই পাশে সিরিয়ালে যে দুইটা বেডরুম আছে, দুইটা বেডরুমের সেম সাইজ রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে জানালাগুলোর সাইজ রাখা হয়েছে, জানালাগুলোর 4 ফিট বাই 4.5 ফিট সাইজ রাখা হয়েছে। তারপরে আমাদের 2.5 ফিট ঘাতলি করার পরে আমরা জানালাগুলোর সাইজটা রেখেছি। তো আপনারাও চাইলে সেম সিস্টেমে এরকম করে আপনাদের বাড়িটি নির্মাণ করে রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কলমের মধ্যে 2 সুতা রড আমরা 4টি করে দিয়েছি, যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি, ইনশাল্লাহ আমরা আশা করছি যে কোনো প্রবলেম হবে না। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে, আপনাদের বাজেট কম থাকলে আপনারা সেম সিস্টেমে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির সম্পর্কে যদি আর কেউ কোনো কিছু জানতে চান, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বাড়িটির সম্পর্কে একটি ধারণা বা একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বড় করতে চাচ্ছি না, বিদায় আসলে তাড়াতাড়ি আপনাদেরকে শর্টকাটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ এই বাড়িটির উপরে 6টি ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। তো আপনারাও চাইলে অল্প খরচের মধ্যে যারা বাড়ি নির্মাণ করবেন, তারা বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অথবা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয় এবং আপনারা খরচের হিসাব একটি আইডিয়া 19-20 হলেও একটা আইডিয়া পেয়ে যান। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে, তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের পরবর্তী কাজের মধ্যে আটকিয়ে না যান। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে এতটুকু কাজ করতে 3,35,000 টাকা এবং এই পুরো বাড়িটি আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে 7-8 লক্ষ টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 7-8 লক্ষ টাকার মধ্যে আপনারাও চাইলে এরকম 5 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কেমন আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।